নমস্কার বন্ধুরা আজকে কি বলবো বলুন ইন্ডিয়া কাপ দারুণ 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 আনন্দের সময় এটা ইন্ডিয়া যোগ্য টিম হিসেবে জিতেছে একটা ম্যাচও হারেনি সাউথ আফ্রিকাও একটা ম্যাচ হারেনি ইন্ডিয়া ভালো ব্যাট করেছে কিন্তু তাও মাঝখানে একটু রান কম হয়ে গেছিল তো সেটা একশো হওয়া উচিত ছিল 176 decent enough but not a very good score এটা আমার মনে হয়েছিল পিচটা দেখে পিচটায় প্রথমে একটু ব্যাট করার সমস্যা হলো পরবর্তীকালে কালে করে দিয়েছে ইন্ডিয়া ঠিকঠাক এবং আমি কালকের ভিডিওতে কি বলেছিলাম হয়তো বিরাট কোহলি হয়তো বিরাট কোহলি আজকে জিতিয়ে দেবে এবং ঠিক তাই বিরাট কোহলি কালকে যোগ্য পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসাবে নিজেকে প্রমাণ করে দিয়েছে আরও একবার প্রমাণের কিছু নেই যদিও পৃথিবীতে আর যেসব তারা বিরাট কোহলির ধারে কাছে কেউ যেতে পারে না কেউ যে যা খুশি বলে নিক যে কোনো প্লেয়ারের নাম এনে দিক কিন্তু বিরাট কোহলি রেকর্ড ফেকর্ড বাদ দিয়েই শুধু খেলা দেখলেই বোঝা যায় যে বিরাট কোহলি কতটাই গিয়ে যাই হোক এক সময় তিরিশ বলে তিরিশ রান বাকি ছিল অ্যান্ড দেন এই যে সাউথ আফ্রিকা উইনিং বুমরা সিরিয়াসলি তিরিশ বলে তিরিশ রান বাকি হাতে ছটা উইকেট সেখান থেকে বোমরা এলো পরে ওভারে হার্দিক অসাধারণ বল করলো করল একটা একটু লুজ বল করে ফেলেছিল চার হয়ে গেছিল তাতে করে কিন্তু সূর্যর ক্যাচটাও অসাধারণ যদিও সূর্যর ক্যাচটা অনেকের মনে থাকবে অনে অন্য কারণে কারণ মোহাম্মদুল্লাহ সেদিনকে যখন সাউথ আফ্রিকার সঙ্গে খেলছিল ছ রান বাকি ছিল পাঁচ রান বাকি ছিল বোধ হয় ছ রান এক্সাক্টলি মনে পড়ছে না হয়তো পাঁচ রান তো সাউথ আফ্রিকা তুলেছিল তুলেছিল এক্স্যাক্টলি সেম ভাবে মার্করাম বাউন্ডারি লাইনে ক্যাচ ডুবেছিল এবং বাংলাদেশ হেরে গেছিল এখানেও তাই ঘটলো এক্স্যাক্টলি সূর্যকুমার অসাধারণ ক্ষিপ্রতা এবং ঠান্ডা মাথায় ক্যাচটা ধরলো সাউথ আফ্রিকার টাটা বাই বাই অসাধারণ অসাধারণ জয় কালকে তিনজনের বিদায় ইন্ডিয়ার টিম থেকে বিরাট কোহলি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবির আর হয়তো ক্যাপ্টেন আর হয়তো কোচ থাকবেন না এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি আর কোনোদিন খেলবেন না ছোটদের জন্য জায়গা করে দিলেন যদিও বিরাট কোহলির সঙ্গে সমবয়সী একই বছর টি টোয়েন্টি ইন্ডিয়া টিমে প্লেয়ার আছেন বলুন তো কে এখনো খেলছে ইন্ডিয়া টিমে বিরাট কোহলির সঙ্গে একই সময় সেই ওয়ার্ল্ড কাপ খেলেছিল তিনি হলেন সার জাদেজা কিন্তু তিনি এখনো তার ফিল্ডিং এবিলিটি তার বোলিং এবিলিটি দেখে মনে হয় তিনি এখনো অনেক কম বয়স কিন্তু এক্স্যাক্টলি একই বয়সী সমবয়সী বিরাট কোহলি এবং জাদেজা তিনি হয়তো কোনো এক সময় খেলা ছাড়বেন হার্দিক পান্ডিয়া অসাধারণ বল অসাধারণ নিজেকে নিংড়ে দিয়েছেন এবং দারুণ দারুণ লেগেছে আজকে অন্য কিছু বলার দিন নয় আজকে শুধু ইন্ডিয়ার স্তুতি করার দিন আমরা আর কখনো বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ইন্ডিয়ান জার্সিতে টি টোয়েন্টিতে দেখতে পাবো না এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখের যতই হোক পৃথিবীর শ্রেষ্ঠ দুজন ব্যাটসম্যান সারা পৃথিবীতে আর কোন দেশে এরকম আছে কিনা সন্দেহ নেই ইনফ্যাক্ট নেই সন্দেহ প্রকাশ করে লাভ নেই আর নেই এই লেভেলের দুজন ব্যাটসম্যান তো তারা দুজন ছেড়ে দিচ্ছেন অন্যদের জন্য জায়গা করে দিচ্ছেন ভালো আজকে ইন্ডিয়া ওম্যান আর সাউথ আফ্রিকা ওম্যানের টেস্ট চলছে ডে থ্রি আর আজকের পরে আর একদিন বাকি আছে সাউথ আফ্রিকা ওমেন প্রচন্ড চেষ্টা করছে ড্র যদি করে নেওয়া যায় কোনোভাবে যদি আজকের বাহান্ন ওভার যদি সাউথ আফ্রিকা ওমেন খেলে দিতে পারে তাহলে দুশো বাষট্টি টপকে যেতে পারবে কিন্তু কতটা টপকাবে যদি টপকে গিয়ে কিছুটা রান করে বা কিছুটা সময় নষ্ট করতে পারে তারা তবেই খেলা ড্রয়ের দিকে যাবে কোনো রাস্তা নেই নিউজিল্যান্ড ওম্যান সেইভাবে দাঁড়াতে পারেননি তারা পর্যদুস্ত হয়েছে ইংল্যান্ড ওমেনের কাছে ফার্স্ট ম্যাচের রেজাল্ট দেখে নিন একশো ছাপ্পান্ন করেছিল শুরুটা ভালো করেছিল কিন্তু ইংল্যান্ড ওমেন একুশ ওভারে রান করে দিয়েছে তো আজকে যদি ইংল্যান্ড ব্যাট পায় খেলাটা ভালো হবে চলুন ফুটবল নিয়ে একটু কথা বলা যাক ফুটবল নিয়ে কথা বলবো এইখান থেকে আজকে ইউরোফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মানে ইউরো কাপের রাউন্ড অফ সিক্সটিনের দুটো ইম্পর্টেন্ট ম্যাচ ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া স্পেন ভার্সেস জর্জিয়া আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে এবং স্পেন জিতবে কিন্তু গতকাল ইতালি বিদায় নিয়েছে সুইজারল্যান্ডের কাছে যেটা সবাই মোটামুটি ভেবে নিয়েছিল যে ইতালি সুইজারল্যান্ডের সঙ্গে জিতে যাবে সুইজারল্যান্ড পেরে উঠবে না কিন্তু সুইজারল্যান্ড ইতালিকে গোল খাইয়ে ছেড়ে দিয়েছে এবং ইতালি আউট টুর্নামেন্ট থেকে আর ভোরবেলায় দুটো ম্যাচ আছে সেটা হচ্ছে মেক্সিকো ইকুয়েডার ইকুয়েডারের রেট মেক্সিকোর চেয়ে কম কেন কম আমি জানি না আমি অবশ্য রিসেন্টলি এদের কারুর খেলাই দেখিনি আর ভেনেজুয়েলা একটু ভালো টিম মনে হচ্ছে জামাইকা থেকে জামাইকা মানে সেই ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ বলে যদিও কোনো দেশ পৃথিবীতে এক্সিস্ট করে না কিন্তু ওই জামাইকা বার্বাডোস সেন্ট লুসিয়া জিদান এইসব নিয়েই তো ওয়েস্ট ইন্ডিজ তো তাদের এখানে সব প্লেয়াররা আছে তারা অনেক শক্তিশালী কিন্তু ফুটবলে তেমন কিছু করতে পারে না যাই হোক ফুটবল মোটামুটি বললাম আর টেনিস আগামীকাল থেকে ওয়েম্বলডন একটা টানটান উত্তেজনাপূর্ণ উইম্বলডন আমরা দেখতে চলেছি আগামীকাল আশা করছি কিছুটা আমি প্রেডিকশান দিতে পারবো সেটা আগামীকালই দেবো আজকে একটু আমি চক আউট করে রাখবো কালকে সেটা প্রেডিকশান দেবো আরও একবার কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া যারা কাল খেলা দেখেছেন তারা আনন্দ পেয়েছেন দেখুন আপনি কোন দেশের সমর্থক বা কি সেটা বড় কথা না কিন্তু ভালো খেলা দেখে আনন্দ তো পাওয়াই উচিত সেটা সাউথ আফ্রিকা জিতলে আমাদের খারাপ লাগতো বটেই কিন্তু সাউথ আফ্রিকা যদি জিততো সেটা যোগ্য দল হিসেবেই জিতত কারণ একশো ছিয়াত্তর রান ক্রস চেস করে জেতাটা কিন্তু ইজি নয় তো সেটা অবশ্যই একটা ভালো ম্যাচ এবং সবচেয়ে বড় কথা কালকে এক ফোঁটা বৃষ্টির জন্য ম্যাচে কোনো রকম বাধা বিপত্তির সৃষ্টি হয়নি নীল আকাশ ছিল এবং নীল সমুদ্রের জল পাশেই দেখা যাচ্ছিল অসাধারণ আচ্ছা এবার বলুন যে কার এই পুরো টুর্নামেন্টে কতটা প্রফিট হলো আশা করি সবাই প্রফিটে আছেন কম বেশি এটা একটু বলুন তাহলে ভালো লাগবে শুনতে যে সারা টুর্নামেন্টে কেমন প্রফিট হলো আর আগামীকাল আমরা টেনিসের যাত্রা শুরু করব এবং ফুটবল তো থাকবেই ক্রিকেট আর কয়েকদিন পরে আবার শুরু হবে ইন্ডিয়া যাবে জিম্বাবুয়েতে সেখানে এই টিমের কেউ নেই সেরমভাবে হয়তো আমরা রিয়ান পরাগকে দেখতে পাবো সেখানে আমরা নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পাবো রিঙ্কু সিংকে আমার দেখার খুব ইচ্ছা আছে রিঙ্কু সিং থাকা উচিত শিবম দুবেকে বাদ দেওয়া উচিত আমি এখনও বলবো কালকের ইনিংসটার পরেও বলবো শিবম দুবেকে বাদ দেওয়া উচিত ইন্ডিয়া টিম থেকে হার্দিক পান্ডিয়া হয়তো ক্যাপ্টেন হবেন আগামীকালে আগামী যখন ইন্ডিয়া আবার ভালোভাবে খেলবে ওই জিম্বাবুয়ে বা অন্য ওই সব টিমের সঙ্গে না যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়াদের সঙ্গে খেলবে তখন হয়তো হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনসি করবে তো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা